ও আপু তুমি আসছো ভালোই করছো দুলা ভাই কই তো দুলা ভাই ফ্যাক্টরিতে আর সবাই টাইম আছে তো অসুবিধা নাই তুমি একটু বসো ম্যাডাম অন্য রোগীরে দেখতেছে ওই রোগী বাড়াইলেই তোমারে ডাকতেছি আচ্ছা দিশা এদিকে জি ফুফু তুই না নারী রোগ বিশেষজ্ঞ হতে চাস হ্যাঁ তোমার মতো দেখ তো কিছু বুঝিস কি না দেখি জিপটা বের করেন এই দেখ না করেন হ্যাঁ দেখেছিস কিছু বুঝলি আপনি উঠে আসুন ওনাকে তুলে আস্তে স্বামী কি করেন কারখানায় কাম করে আপা আমিও কারখানায় কাম করি আপনার কিন্তু খাওয়া দাওয়া একদম হচ্ছে না পুষ্টির ঘাটতি আছে গর্ভবতী মায়েদের স্বাভাবিকের চাইতে বেশি পুষ্টির প্রয়োজন হয় যদি পুষ্টির ঘাটতি হয় তাহলে সেটার প্রভাব যে পড়ে শিশুর উপরে বুঝতে পারছেন অনুপুষ্টির ঘাটতি হলে কম ওজনের শিশু ভূমিষ্ঠ হতে পারে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় মৃত্যুর হার বেড়ে যেতে পারে নবজাতকের তাছাড়া এমনও হতে পারে বুদ্ধি প্রতিবন্ধী অথবা বিকলাঙ্গ শিশুর জন্ম হচ্ছে হ্যাঁ লাবা তাহলে এখন আমি কি করব ভয় পাবার কিছু নেই আমি যে ওষুধগুলো লিখে দিচ্ছি এই ওষুধগুলো নিয়মিত খাবেন আর তার পাশাপাশি গাঢ় রঙের শাকসবজি খাবেন যেমন পালং শাক পুঁই শাক ডাঁটা শাক লাল শাক অবশ্যই মৌসুমি ফল খাবেন আমের সিজনে আম খাবেন কাঁঠাল খাবেন তারপরে আনারস খাবেন পেঁপে খাবেন সবজির ভেতরে অবশ্যই গাজর খাবেন হ্যাঁ আর নানা রকমের ডাল তো পাওয়াই যায় সেটা খাবেন ঠিক আছে ডিম খেতে হবে আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন ছোট মাছে কিন্তু অনেক ভিটামিন সেটা খেতে হবে তার পাশাপাশি কলিজা খেতে হবে মাংস খেতে হবে যে মাংসই পাওয়া যায় মুরগির হলে মুরগি গরু হলে গরু খাসি হলে খাসি যেটা খেতে পারবেন ঠিক আছে জি আপা এগুলো খেলে পরে শরীরে পুষ্টি ফিরে আসবে জি আপা আর অবশ্যই অনুপুষ্টির সম্পূরক ট্যাবলেট অর্থাৎ বাজারে যেটা ভিটামিন ট্যাবলেট নামে পরিচিত সেটা খাবেন প্রতিদিন একটা করে জি আপা এই প্রেসক্রিপশনে সব কিছু লেখা আছে ওষুধগুলো একদম নিয়ম করে খাবেন আর খাবারের কথা যা যা বলেছি ঠিক মতো খাবেন ঠিক আছে জি আর প্রত্যেক মাসে ফলো আপে আসবেন জি আপা যা আচ্ছা ফুফু এরা ঠিক মতো খাওয়া দাওয়া করে না কেন আসলে শর্করার পাশাপাশি শরীরে যে অন্যান্য পুষ্টিরও দরকার আছে সেই বিষয়টা ওদের জানা নেই সবচাইতে ভয়ঙ্কর বিষয় কি জানিস অপরিণত বয়সে বিয়ে এবং সন্তান ধারণ তা অবশ্য ঠিক নেক্সট রুমকে নিয়ে আসো চলো অনুপুষ্টির ঘাটতির সবচাইতে ভয়ঙ্কর দিক কি জানিস না ফুফু গর্ভপাত হতে পারে মৃত সন্তান ভূমিষ্ঠ হতে পারে অপরিণত সন্তান ভূমিষ্ঠ হতে পারে প্রসবকালীন এবং প্রসব পরবর্তী নানা ধরনের জটিলতা এবং রক্তক্ষরণের কারণে মায়ের মৃত্যুর হার অনেকখানি বেড়ে যায় ঝুঁকি বেড়ে যায় গর্ভাবস্থায় অনুপুষ্টির অভাব হলে কী হয় জানিস কম ওজনের শিশু ভূমিষ্ঠ হতে পারে শিশুর মৃত্যুর ঝুঁকি বেড়ে যেতে পারে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এমনকি বিকলাঙ্গ অথবা বুদ্ধি প্রতিবন্ধী শিশুর জন্ম হতে পারে ম্যাডাম ও আমার খালাতো বোন ও জুতার ফ্যাক্টরিতে চাকরি করে ভিতরে এসো এখানে শুয়ে পড়ো আস্তে হ্যাঁ দেখি তোমার পালসটা দেখি নাকি একটু উপরে তাকাও জিভটা দেখি ঠিক আছে সব কিছু তুমি ভয় পাচ্ছ কেন বিকলাঙ্গ মৃত্যু ঝুঁকি কি কি জানি কইতাছিলেন হ্যাঁ লেগে একটু ভয় পাইতাছি ভয় পাবার কিছু নেই কত মাস চলছে চার মাস আচ্ছা উঠে এসো ছোট
রিনা, তুমি যখন আগের বার এসেছিলে তখন কিন্তু তোমার পুষ্টির ঘাটতি ছিল, এখন দেখছি বেশ খানিকটা ভালো। আপনি যা যা কইছেন সবই আমি ঠিক মতো খাই। গাঢ় সবুজ শাক সবজি, মাছ, মাংস, ডিম, ডাল এবং বিভিন্ন ধরনের মৌসুমি ফল। বাহ, খুবই ভালো কথা। আর অনুপুষ্টি সম্পূরক ট্যাবলেটটা প্রতিদিন একটা করে খাই। বাহ, চমৎকার। অন্যান্য ওষুধগুলো একদম সময় মতো খাই। দারুণ। অনুপুষ্টি সম্পূরক ট্যাবলেটটা কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, প্রতিদিন একটা করে খেতেই হবে। জি এস। ফুফু, অনুপুষ্টি সম্পূরক ট্যাবলেটটা কি? অনুপুষ্টি সম্পূরক ট্যাবলেট হলো গর্ভাবস্থায় দৈনিক পুষ্টি চাহিদার প্রয়োজনে ঠিক পূরণের জন্য স্বাভাবিক খাদ্যের পাশাপাশি জিঙ্ক, আয়রন ও ফোলিক অ্যাসিডের মতো 15টা অনুপুষ্টির সমন্বয়, এবং এটা গর্ভবতী মায়েদের জন্য খুবই প্রয়োজনীয়। রকম অনুপুষ্টি সম্পূরক সুস্থ শিশুর জন্মদান এবং গর্ভাবস্থায় নারীদের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকরী ভূমিকা রাখে। কম ওজনের শিশু ভূমিষ্ঠ হওয়ার এই যে ঝুঁকি সেটা থেকে প্রতিরোধ করে, অপরিণত শিশু জন্ম এবং অকাল প্রসবের ঝুঁকি হ্রাস করে, পূর্ণ গর্ভকালীন বয়সের তুলনায় কম বয়সে শিশুর যে জন্ম হয় তার হার কমায়, নবজাতকের মৃত্যু ঝুঁকি হ্রাস করে, গর্ভবতী মায়েদের কর্মক্ষমতা বাড়ায় এবং গর্ভবতী মায়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তোমার কাছে যে প্রেসক্রিপশন আছে সেই অনুযায়ী তুমি নিয়ম মতো চলবে, ঠিক আছে? আচ্ছা আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনাদেরকে বলছি, এতক্ষণ পর্যন্ত যা কিছু দেখলেন যা কিছু শুনলেন সব আপনাদের জন্যে। গর্ভবতী মায়ের সুস্থতা সুস্থ সবল শিশুর জন্মদানে এবং মা এবং নবজাতকের পুষ্টি উন্নয়নে অনুপুষ্টি সম্পূরকের ভূমিকা গুরুত্বপূর্ণ, তাই অবহেলা করবেন না। কি মনে থাকবে তো?